আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ দয়ায় ভালো আছি তো এটা হচ্ছে চিরা চিরাটা আমি ভাজি করব তো একটু চেলে নিচ্ছি আর এখানে ভাজি করতে আমি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ রসুন সয়াবিন তেল তো আমি আমার কাজগুলি করতে থাকবো আর আপনাদের সাথে একটু কথা শেয়ার করব আসলে আপনাদের এই সুন্দর কমেন্ট দেখে আমার খুব কাজ করার অনুপ্রেরণা হয়েছে আপনাদের এই কমেন্টগুলি আমাকে অনেক উৎসাহ করেছে কাজ করার জন্য তো আসলে এই ভিডিওটা আগেই করা ছিল মনটা অনেক খারাপ ছিল যার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি নাই তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে নিজেকে খুব একা মনে হতো আগে কিন্তু এখন আর এটা মনে হয় না কারণ আপনাদের এই কমেন্টগুলি আমাকে আর মনে হয় না যে আমি একা আমার কাছে মনে হয় আমাকে সান্ত্বনা দেওয়ার মতো অনেক মানুষই আছে আপনাদের এই কমেন্টগুলি দেখার পরে আমার কাছে অনেক কি বলবো আমার কাছে এত ভালো লেগেছে আপনাদের কমেন্টগুলি যখন আমি দেখেছি যে না আমাকে সান্ত্বনা দেওয়ার মতো অনেক মানুষ আছে আসলে যখন বিপদ আসে তখন কিন্তু দেখবেন খুব অসহায় মনে হয় নিজেকে তখন যদি কেউ শান্তনা দেয় তখন কিন্তু তার একটা কথাই কিন্তু অনেক কিছুই মনে হয় তো আপনাদের ক্ষেত্র আমার কাছে এমনই মনে হয়েছে যখন আমার এই আপনাদের ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট করেছে নিজেকে এত অসহায় মনে হয়েছিল আমি পুরো অন্য রকমের হয়ে গেছি তো আল্লাহর অশেষ দয়ায় তার তেমন কোনো অসুবিধা হয় নাই আরও মারাত্মক কিছু হতে পারত এই এই কথাটা যদি আমি এখন চিন্তা করি এখনও যদি চিন্তা করি আমার এখনও অনেক ভয় লাগে যে অ্যাক্সিডেন্টটা কিন্তু অনেক মারাত্মকভাবে হইতে পারত কিন্তু আল্লাহর অশেষ দয়ায় খুবই এটা কিন্তু একটা খুবই সিম্পল একটা অ্যাক্সিডেন্টের মতোলি। কিন্তু হয়েছে এটা কিন্তু নর্মাল একজন মানুষ যদি পড়ে যায় একজন মানুষ যদি যেমন একটা বাচ্চাই মনে করেন খাট থেকে পড়ে গেলে কিন্তু তার হাতে কিংবা তার বিভিন্ন কোনো জায়গায় দেখবেন সমস্যা হয় তো সেই হিসাবে সে যে অ্যাক্সিডেন্টটা করেছে তো আমি আবারও আল্লাহর কাছে সুক্রিয়া জানাবো যে আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তাকে খুব অল্পর মধ্যেই রক্ষা করেছে তো এখন আমি যে আমার কাজগুলি করতেছি চিরাটা কিন্তু আমি আগে ভেজে নিয়েছি আর এখন এখানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে এটা খুব ভালো করে ভেজে এখানে আমি চিরাটা দিয়েও ভাজি করে নামিয়ে ফেলবো আর আমি আমার কথাগুলি একটু শেষ করি আসলে এই ভিডিওটা আপনার ভাইয়া যেদিন অ্যাক্সিডেন্ট করবে তার আগের দিনের ভিডিওটা তো উনি যেদিন অ্যাক্সিডেন্ট করবে ওই দিন রাত্রে কিন্তু আমি সুরাইয়া আর আপনাদের ভাইয়া আমরা কিন্তু কেউ ঘুমাই নেই উনি কেন জানি না ঘুমাইতে পারে নাই খুবই ছটফট করছে ওনার ঘুম ছিল না তো আমরা জাগনা ছিলাম এরপরে ফজরের নামাজ পড়ার পরে কিন্তু উনি খেলা দেখছে খেলা দেখার পরে যাওয়ার পরে এই দুর্ঘটনাটা ঘটেছে তো আমি চাইবো যে আল্লাহ জুনু আমার যে শত্রু তার সাথেও জুনু এরকমের না হয় কারণ কাছের মানুষ যদি বিপদগ্রস্ত হয় তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে কাছের মানুষ বিলে না কাছের মানুষ বলেন দূরের মানুষ বলেন যে কোনো মানুষই দেখবেন বিপদে পড়লে কিন্তু অনেক কষ্ট লাগে তখন নিজেকে ওইখানে দাঁড়া করাই যে আজকে আমার সাথে যদি এই ঘটনাটা হতো তাহলে কেমন হতো তো আল্লাহ কখনো আমি কিন্তু এই আপনাদের ভাইয়া যে অ্যাক্সিডেন্টটা করেছে আমি কিন্তু কখনোই এটা কখনোই আশা করি নাই কিন্তু এই ঘটনাটা হয়ে গেল আমি কিন্তু খবর দেখলে যখন দেখি যে মানুষ অ্যাক্সিডেন্ট করেছে কিংবা এই যে আগুন লেগেছে আমি কিন্তু অনেক দোয়া করি কষ্ট পাই জানলা এরকমের হইল কেন তো যাই হোক কথা তো বলতে গেলে অনেক কথা তো আপনাদের এই মূল্যবান সময়টা আমি আপনাদের আজকে নষ্ট করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফের সবাইকে